సంబని అబ్దుల్ కదేర్ జిలని আবার বড় পীরের পালা এবং খাজে খাজে গান কুল্লে খাজে গান আতাই রাসুল হিন্দে সুলতান আতাই সঞ্চুরি আমার খাজা মাইনুদ্দিন চিস্তি গরিবের বন্ধু গরিবের নওয়াজ আমাকে কি পালা দিয়েছে খাজা বাবার পালা আমি আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তাকে বড় পীরের পালায় রেখে আমি খাজায় পালাই থেকে খাজা বাবার গুণগান গাওয়ার মতো সাধ্য আমার নাই একশো রাত এক হাজার রাত এই পৃথিবী সৃষ্টির থেকে শুরু করে যদি কেয়ামতের দিন পর্যন্ত গাওয়া হয় তারপরও জীবনই শেষ হবে না তারপরও স্বল্প সময়ে স্বল্প আলোচনায় মূল যে কথাগুলো এই কথাগুলো আপনাদের মধ্যে একটু ধরে তুলতে হবে আমি পালা গানে প্রবেশ করার আগে বলবো একটু রিভার্ব দিয়ে রাখো আমার কথায় ভাষায় তালে ছন্দে জানি অনেক ভুল বেয়াদবি হবে কারণ জানি কি শিখেছি কি আর গাইব কি আপনারা ভালোবেসে আপনাদের চরণ কাছে রাখেন এই এক জন্মের অনেক বড় পাওয়া আপনাদের চরণের নিচে যেই ধুলিকণা সেই ধুলিকণার সমতুল্যও আমি দেওয়ান বাবলি সরকার না আপনারা একটু শৃঙ্খলা বজায় রেখে সামনের দিকে অনেক যুবকেরা বসে আছে তারা যুবক তো ধৈর্য একটু বাড়াতে হবে যারা আছেন আপনারা আদবেতে এসকো জাগে মহব্বতের বাজারে বেয়াদুবি কেউ কখনো কোনোদিন করা যাবে না কোনো অলি আল্লাহর মাজারে আজকে আপনি যুবক কালকে আপনি পিতা সেই দিনটা খুব বেশি একটা দূরে না কারণ যৌবন কাল রাখতে হয় খেয়াল দিতে হয় দেয়াল যেন ঢুকতে না পারে শেয়াল এটা রাইট কইরা বাইট কইরা টাইট কইরা তবেই এর দেখভাল করতে হয় আপনার কোনো যুবক যারা আছে আল্লাহ বলে যৌবনে আমাকে যদি কেউ ডাকে একবার আমি সেই ডাকে সারা দেই চল্লিশ বার এখন শরীরে শক্তি যার যুদ্ধে যাওয়ার সঠিক সময় তার কোন যুদ্ধ সেটা আপনার কাম ক্রোধ লোভ মত মায়া মাসুর্য আপনার সরোরিপুর সাথে যুদ্ধ করতে হবে প্রভুর দয়ময়ের ছবি দীনবন্ধুর ছবি মুর্শিদের প্রেম অন্তরে রেখে একদম সেই ফানাফিল্লা বাকাবিল্লার সেই দেশে গিয়ে মরার আগে আপনার আগে মরতে হবে তাহলে আপনার একটু নীরব পরিবেশ দিয়ে আপনার কোনো আচার আচরণে যেন আপনার পাশে যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবা বসে আছে সে যেন কষ্ট না পায় এটা আপনার খেয়াল রাখতে হবে আপনার গায়ে আজকে শক্তি আছে আপনি আজকে তারে কষ্ট দিয়ে দিলেন কিন্তু পরক্ষণেই আল্লাহর ফেরেশতারা এই সাজাটা আপনার জন্য লিখে নিয়ে যাবে একদিন দেখবেন উপযুক্ত জায়গায় উপযুক্ত সময়ে এর চাইতে দ্বিগুণ কষ্ট আপনি পেয়ে গেছেন বাবা সাউন্ডটা লিপ টাচ লিপ টাচ লিপ টাচ করে গাইলে আমার মুভমেন্টটা একদিকে রাখতে হয় আমি সব দিকে না ঘুরলে সবাই আমারে দেখতে পারবে না এটা একটা সমস্যা তাহলে সাউন্ড ওইভাবে আপনার ব্যালেন্স করতে হবে যেন আমি একটু সব দিকে একটা বাউলিয়া না তো বাউল গান একটু সব দিকে ঘুরতে ফিরতে হবে সাউন্ডটা প্রথম আসরে ভালো ছিল আমি যেভাবে গিয়েছিলাম একটু বারান তো এটা তাহলে আমি একটু ঘুরে ঘেরা গাইতে পারি নাহলে কাছে যাইতে হয় আর একটু বাড়ান হ্যালো বাড়বে আর একটু হ্যালো আরেকটু বাড়বে হ্যালো ঠিক আছে এরপরে শীষ দিবে একটু নিচে শীষের থেকে এবার রিভার্বটা একটু দেন রিভার্বটা তাই না একটু দিয়ে রাখেন হালকা ওকে আপনার যেভাবে ব্যালেন্স আছে আপনি ব্যালেন্সের বাইরে দিতে পারবেন না ও বাবা বাদা মোলা রাস্তায় পুলিশ প্রশাসন ট্রাফিক যে যখনই যেই জায়গায় ধরে আমার পাইলট যিনি যিনি গাড়িটা চালায় উনি বলে যে স্যার সাইডে দেন আমি যেমন বাবলি সরকারের গাড়ি চালাচ্ছি বলে তাই নাকি বাবলি আপা আছে নাকি ভিতরে একটু দেখবো কথা বলবো এর বেশি কিছু বলেন সম্মান শ্রদ্ধা জানাই তাদেরকে কখনো যদি ঘুমে থাকি তাহলে আর দেখা হয় না জায়গা থাকলে হয় কিন্তু দুঃখ হইল দেশের ওসি সারলো ডিসি সারলো দারোগা মেম্বার সবই সারলো কিন্তু এই বাদামালায় সারলো না হ্যাঁ ঠিকই আমারে একদম ওই যে দেখো না কইতে কইতে দাঁড়ায় গেছে গা বাদামালা ভাই
আমার মধ্যে থাকবো না, ধ্যান আপনার দিকে চলে যাবে। ছোট করে বললাম, ধন্যবাদ। পালা থেকে একটা গান গাই। দিওয়ানা করে দে মাস্তানা করে দে, দিওয়ানা করে দে দে মাস্তানা করে দে, আমায় পাগল করে দে, দেরে খাজা দে আমারে পাগল করে দে, ওরে দেরে মাইনো দিন আমারে পাগল করে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে, দিওয়ানা করে দে দে মাস্তানা করে দে, আমায় পাগল করে দে, দেরে খাজা দে আমারে পাগল করে দে, দেরে বাবা দে আমারে পাগল করে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে, তেরে বাবা দে দেখা দে আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে। শাহিন শায়াত মিরওয়ালে পার হইয়া গেছে, আমায় পাগল করে দে, দেরে খাজা দে আমারে পাগল করে দে, ওরে দেরে মইনো দিন আমারে পাগল করে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে, তেরে বাবা দে দেখা দাদি দে আমারে পাগল করে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে। তব নামের দোহাই নিজাম জায়ন্দিয়া হইয়া তব নামে, ও বাবা নিজাম জায়ন্দিয়া হইয়া, ওরে এক মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে, মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে, আমায় পাগল করে দে, দেরে খাজা দে আমারে পাগল করে দে, ওরে দেরে মাইনো দিন আমারে পাগল করে দে। খাজা তুমি হও দয়াবান, ও খাজাজি, ও তোমার অপুরান্ত ভান্ডারীর দানে দয়াল তুমি, কাঙ্গাল ভেষে রাজ্জাক দেওয়ান হাত উঠাইয়াছে দরবারে, ওর তাই দিনহীন মাতাল রাজ্জাক হাত উঠাইয়াছে, আমায় পাগল করে দে,
দিদি খাজা দে আমারে পাগল করে দে ওরে দিদি বাবা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মাস তানা করে দে আমারে পাগল করে দে ও কি রে রে খাজা দে আমারে পাগল করে দে দে দিদি খাজা ও চলাকালীন সময় যদি ওঠা বসা হয় বাদামালা সানা সুরালা যদি যাওয়া আসা হয় যাওয়া আসা হইলে কি বিচার গানের মজা হয় মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া ওরে পূর্ণভাবে হবে খাজার নামের গান গাওয়া আমি যেইভাবে তে দিল পাল্লা পাল্লা মন্দনা আমি আজকে দিদি রাষ্ট্রভাতে করব বর্ণনা প্রথমবারে জিজ্ঞাসা শোনাই ওরে কুনের ভাই যেইভাবে তে দিবে পাল্লায় আমি গান করতে চাই আমি আজকে ধীরে বলবো কথা ভৈরা কথা মতিনে বড় পীরের পালা হইতে সর্বপ্রথম আমি জানিবার চাই ওরে জানি সুন্দর করে দিবে জবাব আজকে জবাবের অভাব নাই এই তো আমার খাজা বাবার পাগল প্রেমী প্রেমিক গেছে হইয়া শ্রদ্ধা সালাম অন্তরের অন্তরস্থল থেকে আমার গেল রইয়া এটাই জগতের নিয়ম তোমার ডান হাত দিলে যেন তোমার বাম হাত টের না পায় কারণ যার জন্য ভবে আসা আপনি যাকে উদ্দেশ্য করে দিচ্ছেন আপনার মনের ভাষাটা সে তো জানে লোক দেখায় কি যায় আসে লোকে লোকের মন্দ পুষ্পচন্দ তাতে আমার ক্ষতি নাই একটা গান আছে না চন্দ্রীদাসের মতো প্রেমের বর্ষি বাইতে চাই ওরে যদি একটা রজ কিনি আমি পেয়ে যাই যে আমারে আপন করে বুকে দিবে ধাই এই জীবনে তারে দেখা পাইরে যদি পাই ওরে বারো বছর নয় রে বন্ধু হাজার বছর ধরে মনের মতো খুঁজি তোমায় গোপনে গোপনে লোকের মন্দ পুষ্পচন্দ তাতে আমার ক্ষতি নাই ওরে লোকের মন্দ পুষ্পচন্দ তাতে আমার ক্ষতি নাই যে আমারে আদর করে বুকে দিবে ছাই এই জীবনে তার দেখা পাইরে যদি পাই লোকের মন্দ পুষ্পচন্দ তাতে আমার কোনো ক্ষতি নাই চোখ খালি আজকে আমার দিকে থাকে ডাইনে বামে যার চোখ ঘুরবো চোখ একবার উড়াইলাম অপারেশন করবো সকালে খুব সাবধান খুব খেয়াল ওই আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা বড় পীর জীবনীটা ধরে আপনি বলেন 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 কথা বলেন না খুলে বেশ তো ভালো বন্দনা গান গাইল আসরে আমি ধন্যবাদ পেরে পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে প্রথমবারে জিজ্ঞাসা রাজসভাতে ভাই জানি আসতে ধীরে জবাব দিবেন জবাবের অভাব নাই আমার বড় পীর গর্ভে যিনি রাখলেন তাকে বলা হয় সাইটের জননী সৈয়দে সিত্তুনা এই সুত্তুনা নাম আমার আল্লাহ প্রদত্ত আমার আল্লাহর থেকেই হয় আবু সালে মুসা জাংলি হইল বড় পীরের পিতা আমা মাতা হইল উম্মুল খায়ের আমি দিলাম পরিচয় ওই যে স্বাভাবিকভাবে আমি দেওয়ান বাবলি সরকার যদি গর্ভধারণ করতে চাই এবং উপযুক্ত সময় যদি আমার বাবা মাকে বিয়ে দেয় তাহলে আমার বয়স হইতে হবে 18 থেকে 20 এবং একজন হৃষ্টপুষ্ট সন্তান যদি আমি দুনিয়া আনতে চাই আল্লাহর ইচ্ছায় উসিলা আমি হয়ে তাহলে আমার বয়স হতে হবে 23 থেকে 25 মধ্যে তাহলে আমি একজন মা হওয়ার জন্য উপযুক্ত সেই সময় আর বর্তমানে আমি মা ছাড়া না আমিও নিজে ওই জাতি আমাদের নারীদের 40 পরে আর মা হওয়ার ক্ষমতা থাকে না এটা ন্যাচারাল এটা হচ্ছে প্রকৃতি প্রাকৃতিক যেই বিষয়টা গড গিফটেড
হয়ে গিয়েছিল সেটা হচ্ছে আবার অনেকে কইতে পারে পাবলিক সরকার কা 40 এর পরে মা হওয়া যায় না কে 68 বছর বয়সে যে একজন হইছে মনে আছে আপনাকে কে কম তো পরাণের বান্ধব রে বান্ধব পুরি হইলাম তোর কিনা গেল পরাণের বান্ধব রে পুরি হইলাম তোর কার কত কষ্ট কই না আমি কামাই রোজগার কই না আনি তবু বুইরার মনে পাইলাম না রে বুড়ি হইলাম তোর কারণ পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে এবার তো পরিষ্কার কাঙ্গালিনী সুফিয়া এটা গড গিফটেড আল্লাহ প্রদত্ত কুটিতে কুটি কিন্তু আমার বড় পীরের কে যিনি মা গর্ভে ধারণ করলেন যখন বয়স ছিল 59 বছর এবং 60 বছরে জন্ম দিলেন তাই তার নাম ছিল সৈয়দে সিদ্দুনা এটা একটি আরবি নাম এটা আল্লাহ খুশি হয়ে বলল যাও বন্ধু যখন আসছে তাহলে তুমি তারে যায়া মায়ের যে খুশি হইয়া কারণ প্রথম সন্তান যখন আসে তখন শ্বশুর বাড়ির থেকে উপহার আসে বাবার বাড়ির থেকে উপহার আসে আসে না মায়ের নতুন গহনা পরায় দেয়া হয় আমার আল্লাহ পাক বলল যে আমি মায়ের একটা নাম দিলাম বেহেস্তের দ্বার তো অবশ্যই খোলা তারপর আমি আল্লাহ থেকে আমার বড় পীরের মায়ের একটি নাম আসলো এবার আমার প্রশ্ন হইল দেখেন রুহু আকারে সেখানকার বিষয়টা আলোচনায় আমি যাই কিন্তু দুনিয়ায় আসলেন বড় পীর মায়ের বয়স যখন 60 বছর তখন কিন্তু আমার একটু জানার দরকার দুনিয়ায় হার আগেই নাকি বড় পীর খুন করছিল ইসলাম মতে দেখেন কথা বলেন না ইসলাম ধর্মের মতে অপরাধ যে করে এবং যে সহে দুইজনই অপরাধী এখন বলা চলে যে একজনকে খুন করা এটা দণ্ডনীয় অপরাধ আপনি মহাপাপ এটা আপনি যে আপনাকে সৃষ্টি করেছে বিচারের দায়ভার তার উপরে আপনি আমি বিচারের কেউ না যদিও আমার বড় পীর আউলিয়া কুলের শিরোমণি কিন্তু আমার একটু জানার দরকার তার মানে এমন কি ঠেকাটা পড়লো আর এমন কি কাজ সে এখানে খুন করলো দুনিয়ায় আসার আগে সেখানে কি সেখানে অপরাধী সে হইলেন নাকি হইলেন না আমার শরীয়তের দৃষ্টিতে সরাসরিতে আমার আমার যদি আমি ইসলাম অবশ্যই স্বীকার করি মানি আল্লাহ মানি আল্লাহ রাসুল মানি পবিত্র কোরআন মানি কিন্তু আমার ইসলাম মতে একজন মানুষকে খুন করা এটা মহাপাপ আপনি একটু বলবেন ঠেকাটা লাগছিল কি খুনটা করলো কেন এবং সে কি সেখানে শাস্তি হয়েছে নাকি হয় নাই আসলে মূল বিষয়টা কি একটাই থাক প্রশ্ন নাকি হ্যাঁ অত পেঁচাপেঁচির দরকার নাই কারণ আপনারা ওইটি কয়ে নেব আর একটা জিগাইতাম বুঝেন কিন্তু পরে আবার আপনারা কইেন না এ আপনারা কথাই কইলেন কথাই কইলেন কারণ আপনি খালি কিন্তু গান কিন্তু গেফে গেফে মাইরে দিতেছি আর দুঃখ না জ্ঞানী বাপের জ্ঞানী সন্তান আমার মাতাল কবিরাজ চাকে দেওয়ান হইতে আশায় আজকে বাচ্চু দেওয়ান সবার কাছে বলি ধনে মানে পরিপূর্ণ আজকে দেখি আমার বাউলের ব্যাপারে জিলাপির আড়াই প্যাস যত প্যাসি দেয় দাঁতের নিচে দিলে কোনো কিছুই থাকে না এইটা একজন বাউল গোসাইয়ের কাছে একটা ইশারা মাত্র এই ঘটনা ঘটে যাবে কোনো ব্যাপারই থাকবে না আমার এই পর্যন্ত বলা কওয়া আর কথা নাই সুন্দর করে দিলে জবাব তার শান্তি পাই এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই জানি সুন্দর করে দিবে জবাব বাউলের গোসাই আমি আজকে ধীরে বলবো কথা রাখি আপনি ধীরে যান একবার আইসা আচ্ছা ঠিক আছে দাদা আপনার কথাটা রাখলাম আর একটা করলাম না একটু লেজ বাজাই দিই আর কি কথা খালি ভিতরেতে ডাকাইতেছে কারণ তো আমার রঙে রঙ্গিল একদিকে হলো বাপের খুব কাছের মানুষ আর একদিকে হলো হোর বাড়ির আত্মীয় যাই কই রে
সব দিকেই দয়ালে লয়েট হয়ে বয়ে রইছে দেহনি ডাইনে বামে খাতির আলা লোকের অভাব না একদিক হলো বাপের সম্পর্ক আর একদিক হলো শ্বশুর বাড়ির সম্পর্ক দুইটা না আচ্ছা তাইলে দেখেন বলপীর যে খুন করলো করলো আমার একটু জানার দরকার সে কি ওই বাড়ি আইছিল নাকি জন্মের আগে আরো কয়েকবার আইছিল আইছিল কয়েকবার মু এতবারই জন আইলো আই এই জন হে সব কাম করতে হয় তাই আবার শ্বশুরে যাইলো এই কামগুলা তো আইয়াও করতে পারতো নাকি কাইতে পারতো বুঝাইতে পারতো একটু সুন্দর করে জানি কোন রমে আপনারা বললার ভাষা দেন না দেখেন এটা দেখবেন সুন্দর করে মধু আহা এই যে বই রইছে খোসা না দিলে কিন্তু মধু খাওন জীবন আমার কাম হইলো বললার ভাষা মধু হইলো সবই থেকে আমি খালি কোন রমে টুপ করে একটা খোসা দিয়ে ঠাস করে বুঝব এই পর্যন্ত বলা কওয়া কথাই দিলাম ইতি রে যা শুনে যার মধু কিতি কিতি তারাই তারাই জানে কো যার শুনে যার গোপন কিতি আমার আল্লাহর শুনি নবী বীরি আমার আল্লাহর শুনি নবীর পীরিত নবীর সাথে উম্মতের পীরিত গুরুর সাথে ভক্তের পীরিত বাবার সাথে মায়ের পীরিত বন্ধুর সাথে বন্ধু পীরিত রায় সাথে পুরুষের পীরিত তরিকার ভাইয়ের সাথে মনির পীরিত জগত সু খ্যাতি লো যা শুনে জগত পীরিত পীরিত তারাই তারাই করে গো আমার সখী রে যার সনে ওরে যার মধু ও মুরপিরে